হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি এক্সপ্রেস জেএসে কীভাবে এরর হ্যান্ডেলিং করা উচিত সেটা নিয়ে ডিটেল বলবো। যে কোনো অ্যাপ্লিকেশানে এরর হ্যান্ডেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এরর ঠিক মতো হ্যান্ডেল না করলে প্রোডাকশানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান ইউজারের কোনো অ্যাকশনের কারণে ক্র্যাশ করতে পারে। এবং যেহেতু নোড একটা অল টাইম রানিং সার্ভার, সো কোনো এররের কারণে সার্ভার ক্র্যাশ করলে অর ইউজারের সামনে হিজিবিজি টেকনিক্যাল এরর ডিসপ্লে করলে সেটা কোনোভাবেই ভালো কিছু না, সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এক্সপ্রেসে সব ধরনের এরর আমরা হ্যান্ডেল করতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে আপনারা একটা বেসিক এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের সেটআপ দেখতে পাচ্ছেন, যে সেটআপ নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে বারবার কথা বলেছি। এখানে একটাই রাউট আছে, সেটা হলো রুট ইউআরএল, এবং সেটাতে হিট করলে আমরা হ্যালো ওয়ার্ল্ড রেসপন্স পাচ্ছি। এক্সপ্রেসে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কোডের ক্ষেত্রে দুইভাবে এরর হ্যান্ডলিং করতে হয়। প্রথমে দেখা যাক সিনক্রোনাস কোডের ক্ষেত্রে। সিনক্রোনাস কোডের ক্ষেত্রে এক্সপ্রেস নিজেই আমাদের জন্য এরর হ্যান্ডেল করে দেয়। যেমন ধরেন, এখান থেকে রেসপন্স না দিয়ে যদি আমরা এরর থ্রো করে দেই তাহলে কি হয় দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন ক্র্যাশ করেনি এবং ইউজার রেসপন্সও পাচ্ছে। আবার রিকোয়েস্ট করলে আমরা আবার রেসপন্স পাচ্ছি, মানে অ্যাপ্লিকেশন রানিং আছে, এটা সম্ভব হয়েছে কারণ এক্সপ্রেস বাই ডিফল্ট আমাদের এররটা হ্যান্ডেল করে দিয়েছে। এ কারণে যদি না করতো তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা এখানেই ক্র্যাশ করতো এবং ফার্দার ইউজার রিকোয়েস্ট করলে রেসপন্স পেত না। এরকম এরর থ্রো না করে যদি আমাদের কোডে কোনো আনইনটেনশনাল এরর হয়, যেমন ধরেন আমরা এ নামে একটা ভ্যারিয়েবল ইউজারকে রেসপন্স দিতে চাচ্ছি যেটা এক্সিস্টই করে না, তার মানে এখানে এরর হবে। যেহেতু এটা সিনক্রোনাস কোড তাই এক্সপ্রেস এটাও হ্যান্ডেল করে দিবে এবং ইউজার রেসপন্সও পাবে। এবার দেখি এক্সপ্রেস কিভাবে আমাদের এররটা হ্যান্ডেল করলো। সে বাই ডিফল্ট যখনই আমাদের সিনক্রোনাস কোনো কোড থেকে কোনো ধরনের এরর পায়, সাথে সাথে ওই জায়গা থেকে একটা ডিফল্ট এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারের কাছে পাঠিয়ে দেয় এবং সেই মিডলওয়্যার ফাংশনটাই এররটা রিসিভ করে, প্রসেস করে এবং অ্যাপ্লিকেশনকে ক্র্যাশ হতে দেয় না এবং ইউজারকে রেসপন্সও দেয়। এক্সপ্রেসের এই ডিফল্ট এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারটার বৈশিষ্ট্য হলো এটা আমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট মিডলওয়্যার হিসাবে ইনভিজিবলি বসে থাকে। অ্যাটলিস্ট আমরা এটাকে এভাবেই আপাতত ভাবতে পারি। যারা এর আগে আমার এক্সপ্রেস মিডলওয়্যারের ভিডিওটা দেখেছেন তারা জানেন এক্সপ্রেসের মিডলওয়্যার মূলত তিনটা প্যারামিটার রিসিভ করে, রেক, রেজ এবং নেক্সট। কিন্তু এই এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারটা একটু ডিফারেন্ট, এটা চারটা প্যারামিটার রিসিভ করে এবং প্রথমটা হলো এরর। তার মানে চারটা প্যারামিটারওয়ালা মিডলওয়্যার ফাংশন লিখলেই সেটাকে এক্সপ্রেস এরর হ্যান্ডেলিং মিডলওয়্যার মনে করবে। যাই হোক, বাই ডিফল্ট এই এরর হ্যান্ডেলিং ফাংশনের বিহেভিয়ার হলো এটা ক্লায়েন্টকে, মানে আমাদের ইউজার যারা রিকোয়েস্ট করছে তাদেরকে এরর স্ট্যাক টেস্টটা সম্পূর্ণ প্রিন্ট করে দেয়। এই যেমন আমরা দেখতে পাচ্ছি পুরো এরর স্ট্যাকটা সে প্রিন্ট করে দিয়েছে। এটা সে শুধুমাত্র ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে করে। আমরা যদি আমাদের নোড অ্যাপ্লিকেশনটা প্রোডাকশন এনভায়রনমেন্টে রান করি তাহলে এরকম স্ট্যাক ট্রেস ইউজার দেখবে না। সেটা দেখার জন্য আমি সার্ভারটা স্টপ করছি অ্যান্ড আমাদের প্যাকেজ ডট জেসনে যেয়ে নতুন একটা স্ক্রিপ্ট নিচ্ছি প্রোডাকশন, এবং সেখানে নোড আন্ডারস্কোর ইএনভি মানে নোড এনভায়রনমেন্ট ইজুকাল টু প্রোডাকশন লিখে দিচ্ছি, মানে এই নোড এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটার মান প্রোডাকশন করে দিচ্ছি এবং তারপরে নোড মন ইন্ডেক্স ডট জেএস লিখে দিচ্ছি। বাই ডিফল্ট এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা ডেভেলপমেন্ট সেট হয়ে থাকে এবং আমাদের অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট মোডে রান করে। যেই আমরা প্রোডাকশন করে দিলাম, এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশান রিস্টার্ট করি ইয়ার্ন প্রোডাকশন অর এনপিএম রান প্রোডাকশন, যেভাবেই আপনারা লিখতে পারেন, তাহলে আউটপুটের দিকে খেয়াল করলে দেখবো স্ট্যাক ট্রেসটা কিন্তু এবার সে দেয়নি। সে সুন্দর একটা আউটপুট দিয়েছে ইউজারকে, ইন্টারনাল সার্ভার এরর। অ্যান্ড যেহেতু এটা সার্ভার সাইডে সিনট্যাক্স এরর হয়েছে তাই সুন্দর করে এরর স্ট্যাটাসটাও সেট করে দিয়েছে 500। এই স্ট্যাটাসটা এররের ধরনের উপর বেস করে বিভিন্ন হতে পারে, যেমন টাইপ এরর, রেফারেন্স এরর, এ ধরনের প্রোগ্রামার এরর, মানে এরর যদি হয় তাহলে 500 এবং ব্যাড রিকোয়েস্ট হলে 400, অথরাইজেশন এরর হলে 401, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমরা ডিফল্ট এরর হ্যান্ডলারের বিহেভিয়ারটা দেখলাম। হোয়াট ইফ আমরা এই ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই, মানে আমরা যদি আমাদের পছন্দ মতো এরর মেসেজ দিতে চাই, ইচ্ছা মতো এররের স্ট্যাটাস দিতে চাই, নিজেদের মতো করে এররটা রিসিভ করে নিজেদের মতো কাস্টমাইজ করতে চাই, তাহলে কী করবো? সিম্পল, একটু আগে যে এরর হ্যান্ডেলিং ডিফল্ট মিডলওয়্যারের কথা বলেছিলাম যেটা ইনভিজিবলি থাকে বলেছিলাম, সেটাকেই এক্সপ্লিসিটলি আমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট মিডলওয়্যার হিসাবে লিখে দিতে হবে, মানে ওভাররাইড করতে হবে। তো আমি এখান থেকে কমেন্টটা সরিয়ে দিচ্ছি এবং আমাদের অ্যাপ্লিকেশানকে বলে দিলাম তুমি এই মিডলওয়্যার ফাংশনটা ইউজ করো। খেয়াল রাখবেন এটাকে লাস্ট মিডলওয়্যার ফাংশন হতে হবে, এরপরে আর কোনো মিডলওয়্যার ফাংশন থাকতে পারবে না। এবার যখনই আমাদের অ্যাপ্লিকেশানের সিনক্রোনাস কোনো কোডে সার্ভার সাইড কোনো এরর হবে, তখনই ঠিক যেখানে এরর হয়েছে সেখান থেকে এক্সিট করবে এবং পরের সব কোড বাদ দিয়ে এই ফাংশনের ভিতরে চলে আসবে। এই ফাংশনে এই এরর ভ্যারিয়েবলটার মধ্যে আমরা এরর অবজেক্টটা পাবো। আপাতত সেটাকে আমরা কনসোল ডট লগ করলাম, আউটপুট দেখি
রিকোয়েস্ট করি, দেখেন কোনো রেসপন্স আসছে না। যেহেতু আমরা এখানে ক্লায়েন্টকে কোনো রেসপন্স দেই নাই, জাস্ট সার্ভারে কনসোল ডট লগ করে বসে আছি, তাই ক্লায়েন্ট এরকম লোডিং পাচ্ছে এবং কোনো রেসপন্স পাচ্ছে না। আমরা যদি এটার পরে একটা রেসপন্স সেন্ড করে দেই তাহলে ক্লায়েন্ট রেসপন্স পাবে। মজার ব্যাপার হলো দেখেন রেসপন্সের স্ট্যাটাসটাও 200, মানে সাকসেস, কারণ এখন তো আমাদের এরর হ্যান্ডেল ফাংশন কাজ করছে এবং আমরা সিম্পলি রেস ডট সেন্ড ইউজ করেছি। এবং যারা আমার রেসপন্সের ভিডিও দেখেছেন তারা জানেন কোনো স্ট্যাটাস বলে না দিয়ে রেসপন্স সেন্ড করলে বাই ডিফল্ট 200 সাকসেস রেসপন্স ধরে নেয় এক্সপ্রেস। আমরা যদি এখানে বলে দেই রেস ডট স্ট্যাটাস 500 ডট সেন্ড, তাহলে দেখেন 500 আসছে। তার মানে হলো এর আগে যে কাজগুলো এক্সপ্রেসের ডিফল্ট এরর হ্যান্ডেল নিজেই করছিল সেটাই আমাদেরকে এখন ম্যানুয়ালি করে দিতে হবে একটা একটা করে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে এরর অবজেক্ট যেটা আমরা পাচ্ছি, এটা একটা কমন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেটার ভিতরেও বেশ কিছু প্রপার্টিজ আছে, তার মধ্যে একটা প্রপার্টি হলো মেসেজ। সো আমরা এখানে আমাদের মতো সেট করে দিলাম যে যখনই এরর হবে তখন সার্ভার যে এররটা দিচ্ছে সেখানে যে মেসেজটা আছে সেটা ইউজারকে দেখাবো, আর যদি মেসেজটা সার্ভার আমাদেরকে না দেয় সেই ক্ষেত্রে আমাদের কাস্টম এরর দেখাবো। আর স্ট্যাটাসটা অলওয়েজ 500 করে দিলাম অল সার্ভার সাইড এররের ক্ষেত্রে। এখন আমরা তাহলে সেইভাবেই এরর রেসপন্স পাচ্ছি, বাট দিস টাইম আমাদের নিজেদের লেখা কাস্টম এরর হ্যান্ডেল করে আমরা কাজ করছি। এখন আমাদের অ্যাপ্লিকেশানে যে কোনো এরর হোক না কেন, হোক সেটা প্রোগ্রামারের এরর অর অপারেশনাল এরর, এরর হ্যান্ডেল হয়ে যাবে, ইউজার অ্যাটলিস্ট রেসপন্স পাবে এবং অ্যাপ্লিকেশান হ্যাং অর ক্র্যাশ করবে না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যদি আমরা এমন কোনো রাউটে হিট করি যেটা এক্সিস্টই করে না, যেমন আমরা ধরেন দিলাম লোকাল হোস্ট 3000/about, এই রাউট তো নাই আমাদের অ্যাপ্লিকেশানে, তাহলে এক্সপ্রেস আমাদেরকে 404 এরর দিবে। দেখার বিষয় হলো এই এররটা কিন্তু আমাদের এরর হ্যান্ডেলিং ফাংশনটা রিসিভ করবে না। দেখেন আমাদের লেখা কাস্টম মেসেজটা কিন্তু দেখাচ্ছে না। এর কারণ হলো 404 আসলে ঠিক এররের পর্যায়ে পড়ে না, এটা জাস্ট নট ফাউন্ড, ইউজারের ভুল, আমাদের সার্ভারের অর প্রোগ্রামারের ভুল না, যার কারণে এক্সপ্রেস 404 হলেই নিজে সেটা হ্যান্ডেল করে ইউজারকে ডিফল্ট এই রেসপন্সটা দিয়ে দিচ্ছে। আমরা যদি এই জিনিসটাও ধরতে চাই এবং আমাদের মতো কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাদেরকে সব রাউট হ্যান্ডেলিং মিডলওয়্যারের পরে একটা নর্মাল মিডলওয়্যার লিখতে হবে এভাবে। যখনই কেউ এমন কোনো ইউআরএলে হিট করবে যেটা আমাদের রাউটে নাই, তখন এক্সপ্রেস পরপর সবগুলো রাউট পাথ চেক করতে করতে যাবে, দেখবে একটাও নাই, তারপর সে এই মিডলওয়্যারে ঢুকে যাবে এবং এখান থেকে আমরা চাইলে ইউজারকে রেসপন্স দিয়ে দিতে পারবো, আর চাইলে আমরা এটাকে আবার আমাদের পরের ডিফল্ট এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারের কাছে নেক্সট ফাংশন কল করে পাঠিয়েও দিতে পারি। আমি এখান থেকেই রেসপন্স দিয়ে দিলাম ইউজারকে অ্যান্ড স্ট্যাটাস দিয়ে দিলাম 404। এখন দেখেন হিট করলে আমরা ঠিকমতো 404 রেসপন্স এবং আমাদের নিজেদের তৈরি করে দেওয়া মেসেজটা পাচ্ছি। আমরা যদি রেসপন্সটা এখানে না দিয়ে পরের মিডলওয়্যারকে পাঠিয়ে দিতে চাই, তাহলে এভাবে নেক্সটের মধ্যে এরর মেসেজটা ভরে দিয়ে আমাদের এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারের কাছে পাঠিয়ে দিলাম। যারা আমার মিডলওয়্যারের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে নেক্সট ফাংশনের কোনো প্যারামিটার টেক্সট হিসাবে দেয়া মানে হলো এরর সহ পরের মিডলওয়্যারে পাঠানো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো রেসপন্স স্ট্রিমিংয়ের ক্ষেত্রে। যারা আপনারা আমার এই সিরিজে Node.js স্ট্রিম এবং বাফারের ভিডিও টিউটোরিয়ালটা দেখেছেন তারা জানেন যে আমরা নোডে রিকোয়েস্ট স্ট্রিম আকারে রিসিভ করি এবং রেসপন্সও আমরা স্ট্রিম আকারে পাঠাতে পারি। যেমন ধরেন এক্ষেত্রে আমরা লুপ করে করে একটা করে নাম্বার রেসপন্সে রাইট করছি এবং ফাইনালি রেসপন্স এন্ড করছি, তো আমরা সুন্দর মতো রেসপন্সটা পাচ্ছি। ওকে, এখন যদি এমন হয় যে এই লুপ করতে করতে, মানে রেসপন্সে রাইট করতে করতে কোনো একটা জায়গায় এরর হয়, ধরলাম এই 5 নাম্বার ইটারেশনে এখানে এররটা হলো এবং আমরা নেক্সট এরর কল করে সেটা দিলাম, যদি আউটপুট দেখি ঠিক আছে কিন্তু কনসোলে আমরা একটা এরর দেখছি, সেটা হলো হেডার্স অলরেডি সেন্ট। এর কারণ কি, খেয়াল করেন এই ইটারেশনে এরর হওয়ার পর আমাদের এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারের কাছে যাবে এবং সেটা যেহেতু হ্যান্ডেল করে এররটা রেসপন্স আকারে পাঠানোর চেষ্টা করবে, কিন্তু তার আগেই কিন্তু রেসপন্সে রাইট হয়ে গেছে। এখানে রেসপন্সে যখনই রাইট হয়ে যায় তার মানে ক্লায়েন্টকে স্ট্রিম করা শুরু হয়ে গেছে, যতক্ষণ এন্ড না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রিম হতে থাকবে, তার মানে রেসপন্সের সাথে যে হেডার্সগুলো থাকে সেগুলোও ক্লায়েন্টকে পাঠানো হয়ে গেছে একবার। রেসপন্সের হেডার্স একটা রিকোয়েস্টে ক্লায়েন্টকে মাল্টিপল টাইম পাঠানো যায় না, এটা হচ্ছে রুল। আবার যেহেতু এখানে রেসপন্স পাঠানোর চেষ্টা করা হচ্ছে, এই সময় আবার রেসপন্সের হেডার সেট করার চেষ্টা করা হচ্ছে আসলে, এ কারণেই এক্সপ্রেস আমাদেরকে এরর দিচ্ছে যে হেডার্স অলরেডি সেন্ট টু দ্য ক্লায়েন্ট। সো যদি আমরা একবার রেসপন্সে রাইট করা শুরু করে দেই, তার মানে একবার রাইট করে শুরু করে দেওয়া মানেই হচ্ছে আমরা হেডার্স একবার পাঠিয়ে দিয়েছি ক্লায়েন্টকে, আবার যেন আমি না পাঠাই, মানে যখন আমার রিকোয়েস্টটা এন্ড হয়নি, রিকোয়েস্টের হেডার আমি স্টার্ট করে দিয়েছি পাঠানো এবং এন্ড রিকোয়েস্ট এন্ড হওয়ার আগেই আমি আবার
কোনো একটাভাবে হেডার সেন্ড করার চেষ্টা করছি, বা রেস ডট সেন্ড কল করছি, বা রেস ডট স্ট্যাটাস ডট সেন্ড কল করছি, যেটাই করছি না কেন সেগুলোও কিন্তু রিকোয়েস্টে হেডার সেট করে। সো যখন আমার একবার হেডার আমি ইনিশিয়াল করেছি, মানে রিকোয়েস্টটা স্টার্ট করেছি, এন্ড করিনি, তার মাঝখানে যদি আমি আবার হেডার পাঠানোর চেষ্টা করি তাহলে এররটা আসবে। সো এটাকে আমাদের এরর হ্যান্ডেলিং মিডলওয়্যারে হ্যান্ডেল করতে হবে এভাবে। যারা আপনারা আমার রেসপন্স অবজেক্টের ভিডিওটা দেখেছিলেন তারা জানেন রেসপন্স অবজেক্টের হেডার্স সেন্ড বলে একটা প্রপার্টি আছে যেটা রিটার্ন করে হেডার্স অলরেডি পাঠানো হয়ে গেছে কিনা। আমরা সেটাকে এখানে ইউজ করব। যদি হেডার্স অলরেডি সেন্ড হয়ে যেয়ে থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে আবার নেক্সট এরর কল করে এক্সপ্রেসের এরর হ্যান্ডেলারের কাছে পাঠিয়ে দিব, আদারওয়াইজ কাস্টম এরর মেসেজ পাঠাবো। তাহলে এবার রিকোয়েস্ট করলে আমরা দেখব যে কনসোলে কোনো এরর নাই। আর একটা জিনিসও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বানানো কাস্টম এরর হ্যান্ডেলারের ভিতর থেকেও যদি আমরা নেক্সট এরর কল করি তাহলে সেটা এক্সপ্রেসের ডিফল্ট এরর হ্যান্ডেলারের কাছে যাচ্ছে। কারণ আমি বলছিলাম ইনভিজিবলি এক্সপ্রেসের ডিফল্ট এরর হ্যান্ডেলার সবার নিচে বসে থাকবে, তার মানে আমাদের এই এরর হ্যান্ডেলারের পরেও সে আসলে বসে আছে। যেহেতু আমরা আমাদের এই এরর হ্যান্ডেলার থেকেই এরর হ্যান্ডেল করে আগেভাগেই ক্লায়েন্টকে রেসপন্স দিয়ে দিয়েছিলাম, তাই এতক্ষণ পর্যন্ত বুঝতে পারেনি যে নিচে উনি বসে আছেন, কারণ এতক্ষণ ওনার কাছে যাওয়ার প্রয়োজন হয়েছিল না। আশা করি বোঝাতে পেরেছি। সো এই ছিল কিভাবে আমরা সিনক্রোনাস কোডে এরর হ্যান্ডেলিং করতে পারি তার ডিটেল। এবার আমরা দেখব কিভাবে অ্যাসিনক্রোনাস কোডের ক্ষেত্রে এরর হ্যান্ডেলিং হবে। সেজন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে আবারও শুরুর অবস্থায় নিয়ে গেলাম। এখন ধরলাম এই রাউটের হ্যান্ডেলার ফাংশনটা এর ভিতর থেকে fs মডিউলের রিড ফাইলটাকে কল করে এবং এমন একটা ফাইল পাথ দিলাম যেটা এক্সিস্টই করে না, তাহলে তার এরর দেওয়ার কথা, তাই না? এররটা আমরা এই এররের মধ্যে পাবো, সেজন্য fs মডিউলটা উপরে ইম্পোর্ট করে নিলাম। বাই দ্য ওয়ে, যারা fs মডিউল আর এই ধরনের কোর নোড মডিউল সম্পর্কে জানেন না এবং জানতে চান তারা আমার এই নোড জেএস এক্সপ্রেস জেএস টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ভিডিওটা দেখতে পারেন, সেখানে কোর মডিউলসের মধ্যে fs মডিউল নিয়েও আমি আলোচনা করেছিলাম, তাই এটা নিয়ে আর ডিটেল বলবো না। তো এই রিড ফাইল ফাংশনটা হলো অ্যাসিঙ্ক ফাংশন, এটার কাজ হলো এই পাথের ফাইলটা রিড করে ডেটা পেলে ডেটার মধ্যে ডেটাটা দিয়ে দিবে, আদারওয়াইজ এরর হলে এই এররে আমরা সেটা পাবো, এবং ফাইল সিস্টেম থেকে ডেটা রিড করবে সে অ্যাসিনক্রোনাস ওয়েতে। এখন যেহেতু এখানে এই ফাইলটা এক্সিস্ট করে না তাই এটা এরর দিবে, তাই না? তো এখানে আমরা সেই এররটা পাবো। তো আমি এখানে কিছু না করে রেখে দিলাম, দেখি কী আউটপুট আসে। দেখেন কোনো রেসপন্স পাচ্ছি না, হ্যাং হয়ে আছে, তার মানে এই এররটা এক্সপ্রেস আমাদের জন্য কিন্তু ডিফল্ট হ্যান্ডেল করে দেয়নি, যেটা সিনক্রোনাস কোডের ক্ষেত্রে দিয়েছিল। যদি আমরা এটাকে রিড ফাইলের জায়গায় রিড ফাইল সিঙ্ক, মানে এই ফাংশনের সিনক্রোনাস ভার্সনটা কল করে দেই, তাহলে দেখেন এখানে কিছু না লেখা সত্ত্বেও এরর হওয়াতে এক্সপ্রেস সেটা হ্যান্ডেল করছে এবং ক্লায়েন্টকে বাই ডিফল্ট এরর হ্যান্ডেল মিডলওয়্যার, মানে যেটা নিয়ে এর আগে আলোচনা করলাম, সেটার মাধ্যমে রেসপন্স দিয়ে দিয়েছে। কেন সিঙ্কের ক্ষেত্রে হ্যান্ডেল করে আর অ্যাসিঙ্কের ক্ষেত্রে এক্সপ্রেস হ্যান্ডেল করে না? কারণ সিনক্রোনাস কোড মানে পরপর কোড, এরপরে যা হবে সেটা আগেরটা শেষ হবার পরে হবে, কিন্তু অ্যাসিন কোড হলো পরপর না, যখন তখন শেষ হতে পারে, পরের লাইনের কোড আগে এক্সিকিউট হতে পারে, তাই কোনো অ্যাসিন কোডের ভিতর থেকে এরর আসলে সেটা হ্যান্ডেল এক্সপ্রেস করে যদি দিত তাহলে আমরা ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার পেতাম। কারণ এভাবে ভাবেন, ধরেন আপনি আরেকটা সার্ভার থেকে API রিকোয়েস্ট করলেন, যেহেতু সেটা অ্যাসিনক্রোনাস প্রসেস, রেসপন্স আসার আগেই আপনার কোড কিন্তু পরের লাইনে চলে যাবে। কয়েক লাইন এক্সিকিউট হওয়ার পর আপনার অ্যাসিঙ্ক রিকোয়েস্টের রেসপন্স আসলো এবং এরর হলো, ওই সময় যদি ধাপ করে এক্সপ্রেস এরর হ্যান্ডেল করে ক্লায়েন্টকে রেসপন্স দিয়ে দেয় সেটা কেমন ব্যাপার হবে? এমনও তো হতে পারে যে এই রিকোয়েস্টের এরর হলেও আপনার অ্যাপ্লিকেশনের পরের কাজগুলো ঠিক মতো করা দরকার। তাহলে যেমন ধরেন আমাদের এই এক্সাম্পলে রিড ফাইলের পর আরও কিছু কোড আছে, যদি এখান থেকে এক্সপ্রেস এরর দিয়ে বের হয়ে আসতো পরের লাইনের কোড কিন্তু এক্সিকিউট হতো না, কিন্তু আপনার উদ্দেশ্য যদি সেটা হয় তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য মানে পারপাসটা সার্ভ হলো না, এ কারণেই এক্সপ্রেস এটা করেনি। মনে করেন না সে ফাঁকি দিয়েছে, আমাদের প্রবলেম হতো বলে সে করেনি। যাই হোক, তো যেহেতু এক্সপ্রেস এটা হ্যান্ডেল করে না তাহলে আমাদেরকে কিছু করতে হবে। আমরা চাইলে এরর হলে ম্যানুয়ালি এক্সপ্রেসের কাছে এররটা পাঠিয়ে দিতে পারি সেটা হ্যান্ডেল করার জন্য, এভাবে নেক্সটের মধ্যে এরর পাঠিয়ে দিয়ে কল করে, তাহলে এক্সপ্রেসের ডিফল্ট এরর হ্যান্ডেলার আর আমাদের বানানো কোনো কাস্টম এরর হ্যান্ডেলার সেটা ক্যাচ করতে পারবে। এই যে এখন দেখেন এররটা হ্যান্ডেল হচ্ছে, এক্সপ্রেসের ডিফল্ট এরর হ্যান্ডেলার সেটা করে দিচ্ছে আগের মতো। যদি আমাদের কাস্টম এরর হ্যান্ডেলার লিখতাম আমরা এখানে তাহলে সে এটাকে হ্যান্ডেল করে দিত। এই দেখেন আমাদের দেওয়া মেসেজ লেখা যাচ্ছে, মানে আমাদের এরর হ্যান্ডেলারটা কাজ করছে। আরেকটা জিনিসও মনে রাখবেন, যদি এখানে আরেকটা মিডলওয়্যার থাকতো তাহলে কিন্তু এখান থেকে নেক্সট এরর কল করলে এই মিডলওয়্যারে ঢুকতো না, কারণ নেক্সট উইথ এরর কল করার মানেই হলো সব বাদ দিয়ে এরর হ্যান্ডেলারের কাছে চলে যাবে। এই দেখেন যে মিডলওয়্যারটা মাত্র লিখলাম সেটাতে কিন্তু গেল না, এই লকটা কনসোলেও নাই।
এখান থেকে ডিরেক্ট এই এরর হ্যান্ডলার ফাংশনে চলে এসেছে মাঝখানের মিডলওয়্যারটাকে অ্যাভয়েড করে। এটা তো দেখলাম একটা বিল্ট ইন অ্যাসিনক্রোনাস ফাংশনের ক্ষেত্রে। এবার আমাদের নিজেদের লেখা অ্যাসিনক্রোনাস ফাংশনের ক্ষেত্রে এক্সাম্পলটা দেখা যাক। এখানে সেট টাইম আউট ফাংশনের ভিতরে আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করেছি, এখানে কনসোল ডট লক করেছি এ, যেটা ডিফাইন করিনি, তাহলে এরর হওয়ার কথা। যেহেতু ক্যাচ দিয়ে এররটা ধরতে পারছি এবং সেটা নেক্সট এরর কল করে এক্সপ্রেসের কাছে পাঠিয়ে দিয়েছি, সো সুন্দরভাবে এররটা হ্যান্ডেল হবে। যদি আমরা এখানে ট্রাই ক্যাচ ইউজ না করতাম তাহলে কিন্তু দেখেন এরর ধরতে পারতাম না, এভাবে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতো। যাই হোক, এটা ঠিক করে দিলাম। লাস্ট আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো আমরা চাইলে অ্যাসিনক্রোনাস কোডকে কমিয়ে সিনক্রোনাস কোডের ডিফল্ট এরর হ্যান্ডেলিংয়ের সুবিধাটা নিতে পারি একটু ট্রিক করে, সেটা হলো মিডলওয়্যার চেইনিং করে। কিভাবে? ফর এক্সাম্পল এই ইউজ কেসটা দেখেন, এখানে রিড ফাইল অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে ডাটাটা কনসোল ডট লগ করতে গিয়ে এরর দিবে, কারণ এই ফাইলটা এক্সিস্ট করে না। কিন্তু যেহেতু এরপরে আমরা নেক্সট এরর কল করে এক্সপ্রেস এরর হ্যান্ডেলারের কাছে ফরওয়ার্ড করে দিয়েছি, সো সেটা হ্যান্ডেল করে দিবে। কিন্তু যদি এর পরের লাইনে এরর হয়, মানে এখানে যেমন আমি ডাটা ডট প্রপার্টি অ্যাক্সেস করতে চাচ্ছি, যেটা আসলে এরর কারণ ডাটা তো আমি পাইনি এখনও, সো এরর হবে অ্যান্ড এখানেই ক্র্যাশ করবে অ্যাপটা। কারণ প্রথম এরর মানে ফাইল না পাওয়ার যে এররটা সেটা হ্যান্ডেল হবে ঠিকই, কিন্তু এর পরে আরও কাজ বাকি আছে, সেইটার কারণে এরর মানে হবে অ্যাপ্লিকেশানে এবং অ্যাপ্লিকেশান ক্র্যাশ করবে, কারণ এই এররটা কিন্তু হ্যান্ডেল হয়নি, কারণ এটা অ্যাসিন কোড অ্যান্ড এই এররটা আমরা এক্সপ্রেসকে ফরওয়ার্ড করি নাই। তো সলিউশনের ট্রিক যেটা হতে পারে সেটা হলো আমরা এই নেক্সট এররের পরের লাইনগুলো পরের সিনক্রোনাস মিডলওয়্যার ফাংশানে চেইন করে দিতে পারি এভাবে, কারণ আমরা মিডলওয়্যারের ভিডিও থেকে জানি আমরা চাইলে মিডলওয়্যার ফাংশন এভাবে অ্যারে আকারেও চেইন করতে পারি। এই ক্ষেত্রে তাহলে পরের এররটা যেহেতু এই সিনক্রোনাস কোডের মধ্যে আছে, সো এই এররটা আমাদেরকে হ্যান্ডেল না করলেও চলবে, কারণ আমরা জানি সিন কোডের এরর এক্সপ্রেস অটোমেটিক্যালি হ্যান্ডেল করে দেয়। সো এই ক্ষেত্রে আর ক্র্যাশটা হবে না, এক্সপ্রেস এটাকে ডিফল্ট এরর হ্যান্ডেলারের কাছে পাঠিয়ে দিবে এবং সেটা হ্যান্ডেল হবে। দেখেন এবার আর প্রবলেম নাই, আগের এররটা রেসপন্সে দিয়ে দিয়েছে এবং পরেরটা হ্যান্ডেল হয়েছে। সো এই ট্রিকটাও আপনাদেরকে দেখালাম। তো এই ছিল এক্সপ্রেস জেএস এর এরর হ্যান্ডেলিং কীভাবে করতে হয় সেটা নিয়ে আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা ডিটেল বুঝতে পেরেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই জন্য এটা নিয়ে একটা সেপারেট ডেডিকেটেড টিউটোরিয়াল দিলাম। যারা এরর হ্যান্ডেলিং নিয়ে প্রবলেমে পড়েন, ইনফ্যাক্ট আমি ইন্টারভিউতে এবং বিভিন্ন ধরনের এবং মানে প্র্যাকটিক্যাল প্রজেক্টেও আমি অনেক ভালো ডেভেলপারকেও এরর হ্যান্ডেলিংয়ে ভুল করতে দেখি, প্রপার এরর হ্যান্ডেলিং না করার কারণে প্রোডাকশানে স্ট্যাক ট্রেস প্রিন্ট করে দিতে দেখেছি এবং কনসোলতে এররে ভরা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এইভাবে করলে অ্যাটলিস্ট আপনারা বুঝবেন যে কোন কোন ইউজ কেসে বা অ্যাটলিস্ট কমনভাবেও অ্যাটলিস্ট একটা এরর হ্যান্ডেলিং মিডলওয়্যার দিয়ে আপনারা অ্যাটলিস্ট ইউজারের সামনে স্ট্যাক ট্রেস প্রিন্ট করা এবং কনসোলে এরর হওয়া থেকে বাঁচতে পারবেন সার্ভার সাইডে। সো আশা করি আপনারা এরর হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই টিউটোরিয়ালটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।